পেট্রোপণ্যের মূল্য আকাশ ছোঁয়া, সাথে দাম বেড়েছে রান্নার গ্যাস সহ সিএনজি গ্যাসেরও। এমন আছে দিন এলো যে মানুষ খারাপ দিন ফেরত চাইছে। সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে পানিসাগর মহকুমার সদূরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ 8 শতাধিক ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পানিসাগর পার্টি অফিসে জমায়েতের মধ্য দিয়ে শুরু করে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে রেগুলেটেড মার্কেটের প্রবেশ মুখ পরিক্রমা করে পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সিপিআইএম জেলা কমিটির সদস্য সুকেশ নাথের সভাপতিত্বে আলোচনা করেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগন চুম্বী হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের দিনান্তে পান্তাকুড়ায় এই অবস্থা থেকে আরো অদম অবস্থা চলছে। রেগার কাজ নেই, ফ্লেপের কাজ নেই, রোজগার নেই, ব্যবসা নেই, দেশে চাকরি নেই, দেশ বিক্রি করার উপকৌশল এবং একটা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে এই মানুষের উপর যে আক্রমণ, এই আক্রমণে আমরা লক্ষ্য করেছি এই দেশের উপর গরিব মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশে পেট্রোপণ্য ঔষধের দাম বৃদ্ধি করে তারা ক্লান্ত থাকেনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে ক্লান্ত থাকেনি। আমাদের দেশে এই সময় দাঁড়িয়ে বিশেষ করে সরকারি মানুষের যে আগের কর্মসংস্থানের সুযোগ, সেই সুযোগের দরজাটা বন্ধ করে দিচ্ছে। এই রাজ্যে নতুন করে কাজের সুযোগ বন্ধ করে দিচ্ছে, রেগার কাজ প্রায় বন্ধ করে দিচ্ছে, শহরাঞ্চলের টুয়েপের কাজ বন্ধ করে দিচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এই সরকারটা মানুষের জন্য কাজ করছে এই দাবি করে এখন যায় না। দেশের সামান্য কয়েকটা কর্পোরেট, দেশের সামান্য বুর্জোয়া যারা ধনী শিল্পপতি তাদের সরকার চলছে এই সময়। আমরা এই যে মানুষ বলছেন আমাদের কি অপরাধ, এই দ্রব্য মূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি অপরাধটা কোন জায়গায়, আমরা বলতে চাই অপরাধ একটা জায়গায় মানুষ আমরা করেছি। এই বিজেপিকে গত বিধানসভায় ত্রিপুরায় যেমন আর দিল্লিতে লোকসভা নির্বাচনে এই বিজেপিকে ভোট দেওয়াটাই আমাদের অপরাধ হয়েছে। এই অপরাধের ফল, অপরাধের খেসারত আজকে সাধারণ মানুষ আমাদের দিতে হচ্ছে। আমরা আজকের সভা থেকে জানান দিতে চাই এই বিজেপির এই গরিব মারার যে নীতি, গরিব মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণার যে হুঙ্কার, এটাকে আমরা বরদাস্ত করতে চাই না। আমরা আরো বেশি মানুষকে সংগত করে তাদের যে সর্বনাশা নীতি, গরিব মারার নীতি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির যে তাদের এই সময়ের যে তারা মানুষের উপর যে আক্রমণের নীতি, এই সমস্ত আক্রমণকে প্রতিহত করে আগামী দিনে তাদের বিরুদ্ধে মানুষ উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, জেলা সম্পাদক, মন্ডলীর সদস্য রসময় নাথ, শুভেন্দু দাস প্রমুখ নেতৃবৃন্দ। রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট।